আপনাদেরকে দুধের একটা রেসিপি বানিয়ে দেখাবো। তো এটা একটা রিকোয়েস্টেড রেসিপি, আপনারা অনেকেই অনেক দিন থেকে বলছিলেন, তো আমরা করে উঠতে পারছিলাম না। তো আজ এই রেসিপিটা আপনাদেরকে বানিয়ে দেখাবো। তো দুধ দিয়ে আমি আজকে রাবড়ি বানিয়ে দেখাবো। তাহলে চলুন শুরু করি। তোমায় ধরাতে হবে না, আমি ধরাচ্ছি তো। দেখো রাবড়িটা বানানোর জন্য আমি এবার কড়াইতে নিয়ে নেব দুধ। আর এখানে আমি 1 লিটার দুধ নিয়েছি। এটা ফুল ক্রিম গরুর দুধ আছে, খাঁটি দুধ, এটা ছাকা আছে। দুধটা আমি নিয়ে নিলাম। এই দুধটা এখন আমি জ্বালিয়ে ঘন করবো। কি করবো এটা দিয়ে? দুধটা ফুটে গেছে, দুবার ফুটে উঠেছে। এখন আমি এবার দুধটাকে গাঢ় করে নেব। তো দুধটা আমি এখন অল্প একটু গাঢ় করে নেব। এখানে 1 লিটার আমি দুধ নিয়েছি, এটাকে 750 করে নেব। তারপর আমি রাবড়ির প্রসেসটা শুরু করব। দেখেছো মামা, আমি একটু গাঢ় করে নিয়েছি। 1 লিটার দুধকে আমি 750 করে নিয়েছি। এবার যেটা করতে হবে, এই যে উপরে যে সরগুলো পড়ছে, এগুলো আমি এই কড়াইয়ের গায়েতে লাগিয়ে রাখবো। আর জালটাকে আমি একদম কমে রাখবো, কম আছে করতে হবে, কারণ নিচ থেকে দুধটা ফুটবে আর উপরে এই সরগুলো জমবে। একদম বেশি ফুটলে কিন্তু এই সরগুলো এভাবে জমবে না, তো সেই জন্যই আমি কম আছে জ্বালিয়ে এই সরগুলোকে এভাবে ফেলবো আর এই সাইডে জমা করব, এই লাগিয়ে রাখবো গায়ে। তো যে নিচ থেকে ফুটছে দুধটা, কিন্তু উপরটা হালকা ঠান্ডা আছে, ওই জন্য এই যে সরগুলো পড়ছে, তো এই সরগুলো আমি এই কড়াইয়ের সাইডে এভাবে লাগিয়ে লাগিয়ে রেখে দেব। যতবার এই সর পড়বে ততবার আমি এরকম ভাবে কড়াইয়ের গায়েতে লাগিয়ে রাখবো। সরগুলো আমি এইভাবে সব কড়াইয়ের এই সাইডে লাগিয়ে রেখেছি, আর দুধটাও কিন্তু অনেকটা কমে এসেছে। আর একটু আমি দুধটা কমিয়ে নেব আর এইভাবে সরগুলো জমতে থাকবে। তো এই যে সাইডে অনেক সর জমে গেছে আর অল্প একটু দুধ আছে, এর মধ্যে আমি এখন দিয়ে দেব 1 চামচ মতো চিনি। এটাতে খুব বেশি চিনি লাগে না। আর দিয়ে দেব এলাচ গুঁড়ো। চিনি আর এলাচ গুঁড়োটা এভাবে একটু মিশিয়ে দেব। চিনিটা গলে গেছে, আমি এবার এই সাইডের যে সরগুলো এগুলোকে এভাবে তুলে মিশিয়ে দেব। এভাবে তুলে নেব।
আর সরগুলো এরকম লম্বা লম্বাই থাকবে। তো এই যে কড়াইয়ের গা থেকে সমস্ত সর আমি এভাবে তুলে নিয়ে যেই দুধটুকু ছিল তার মধ্যে আমি মিশিয়ে দিয়েছি। তো রাবড়ি তৈরি হয়ে গেছে, এটা আমি একটা বাটিতে তুলে নেব। রাবড়িটা আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি, এবার আমি এর উপর দিয়ে দিয়ে দেবো একটু ড্রাই ফ্রুটস, এটা শুধু সাজানোর জন্য। দিয়ে দিচ্ছি একটু আমন্ড কুচি আর একটু পেস্তা কুচি। তাহলে দেখলেন তো কত সহজভাবে বাড়িতে বানানো যায় এই রাবড়ি, আর এটা কিন্তু খেতে দারুণ টেস্টি হয়। তা আপনারা অবশ্যই ট্রাই করবেন আর কেমন হয়েছে জানাবেন। তাহলে আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, আর পাশে থাকা যে বেল আইকনটি আছে সেটাকেও প্রেস করে দিন আমাদের ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আর তার সাথে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদম ভুলবেন না। আর আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন। তাহলে আজকের ভিডিওটা থাকছে এই পর্যন্ত, আবার দেখা হবে ভালো ভালো নিত্য নতুন রেসিপির সাথে।